আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবরের মতো আবারও হাজির হয়েছে আপনাদের জন্য খুবই মজার একটি রেসিপি নিয়ে। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল চিকেন কাচ্চি বিরিয়ানি। এটা বিরিয়ানি না, যেন অমৃত। এই বিরিয়ানিটা আপনারা চিকেন দিয়েও রান্না করতে পারবেন, আবার চাইলে মাটন দিয়েও রান্না করতে পারবেন, অথবা কেউ চাইলে এটা গরু মাংস দিয়েও রান্না করে ফেলতে পারবেন। আর এই বিরিয়ানিটা যে কেউ চাইলে পোলার চাল বা বাসমতি চাল, কোন চাল দিয়ে কীভাবে রান্না করলে বিরিয়ানিটি ঝরঝরা হবে সে বিষয়ে এ টু জেড টিপস অ্যান্ড ট্রিক্স সহ রেসিপিটি শেয়ার করছে। আশা করছি আপনারা উপকৃত হবেন। যারা নতুন রাঁধুনি, রেসিপিটি ট্রাই করার পূর্বে বারবার ভিডিওটি দেখবেন এবং প্রতিটি কথা বোঝার চেষ্টা করবেন, তারপর রেসিপিটি ট্রাই করবেন। তাহলে এটা যেমনি ঝরঝরে হবে তেমনি খুবই সুস্বাদু হবে। আবার অনেক সময় দেখা যায় যে কাচ্চি বিরিয়ানির নিচের রাইস গলে যায় এবং কাচ্চি বিরিয়ানি পুড়ে যায়। তো যেভাবে রান্না করলে নিচের রাইসটা গলে যাবে না, কাচ্চি বিরিয়ানির উপরের রাইসটা যেমন ঝরঝরে থাকে, নিচের রাইসটাও কিন্তু তেমনি ঝরঝরে থাকবে। কিভাবে রান্না করলে সেটা আপনাদের পারফেক্ট হবে আমি সেটাও আপনাদেরকে বলে দিব। অনেকেই বলেন যে আপু পোলার চাল দিয়ে রান্না করে দেখাবেন, তাই আজকের পর্বে চিকেন দিয়ে এই পোলার চাল দিয়ে কিন্তু আপনাদেরকে কাচ্চি বিরিয়ানিটা রান্না করে দেখাচ্ছে। স্পেশাল কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে মুরগির মাংস নিয়েছি 1 কেজি, সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস, মিডিয়াম সাইজের 1টি লেবু। যতটুকু রস হবে পুরোটাই ব্যবহার করতে হবে যদি ভালো রস থাকে, আর যদি রস না থাকে সেক্ষেত্রে পরিমাণে একটু বেশি ব্যবহার করতে হবে। লেবুর রস দিয়ে চিকেনটাকে প্রথমে মাখিয়ে নিলে যেটা হয়, যেহেতু আমি ব্রয়লার চিকেন এখানে ব্যবহার করছি এটার একটা আলাদা গন্ধ রয়েছে, সেটা চলে যাবে। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এবং স্বাদ মতো লবণ। যদি ঘরে টক দই থাকে তাহলে আপনি টক দই ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে লেবুর রসটা কম ব্যবহার করতে হবে। যদি টক দই না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে আমার মতো গুঁড়া দুধ দিয়ে লেবু দিয়ে একসাথে মিক্স করে এটা রান্না করতে পারেন। এতে করে চিকেনের গন্ধও চলে যাবে, পাশাপাশি চিকেনটাও খেতে অনেক ভালো লাগবে। তো এটা মিনিট দশেকের মতো মাখিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি উঁচু করে 2 চা চামচ মরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এটাও উঁচু করে 1 চা চামচ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এবং আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 4 চামচ ভর্তি করে 3 চা চামচ, অর্থাৎ এখানে 2.5 টেবিল চামচ বা তার থেকে একটু বেশি হবে আদা রসুন বাটা আছে। আর গরম মশলা দিয়ে দিলাম সাদা এলাচ, কালো এলাচ, লং, সামান্য কাবাব চিনি, কালো গোলমরিচ, দালচিনি এবং 2টো তেজপাতা। কালো এলাচ আমি 1টি ব্যবহার করেছি, সাদা এলাচ 4-5টের মতো ব্যবহার করেছি। দিলাম ঘি আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ স্যাফরন অর্থাৎ জাফরান, আর দিয়ে দিলাম জয়ত্রী এবং জয়ফল বাটা, 1/2 জয়ফল এবং জয়ত্রী ফুল, ছোটো ছোটো ভাঙা হলে 2 থেকে 3 টুকরো, আর বড় যদি 1টা থাকে তাহলে 1টা ফুল নিলেই হবে। 2টো একসাথে পানিতে বেটে নেবেন। সব বাটা মশলাগুলো ব্যবহার করবেন, গুঁড়া মশলা না করে। মানে অনেকে আদা রসুনের গুঁড়া ব্যবহার করেন সেটা না, জাস্ট ফ্রেশ আদা রসুনটা বেটে ব্যবহার করবেন, তাহলে দেখবেন এটা অনেক বেশি মজার হবে খেতে। আপনি চাইলে জিরা, ধনিয়া এটাও কিন্তু ফ্রেশ বাটাটা ব্যবহার করতে পারেন, তবে গুঁড়াটাও ব্যবহার করলেও অনেক বেশি মজার হয়। মশলার সাথে চিকেনটা খুব ভালোভাবে মেখে এটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেস্টে রেখে দিতে হবে। কাচ্চি বিরিয়ানির জন্য আলু রেডি করছি। আমি প্রথমে তেল দিয়েছি, গরম করে নিয়েছি, বড় বড় আলুর টুকরা দিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে জাস্ট একটু মিক্স করে নেব যেন লবণ আলুর সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। আবার চাইলে আপনারা আগেই আলুতে লবণ মিক্স করে তারপর তেলে ছেড়ে এটাকে ভেজে নিতে পারেন। তো আমি চাচ্ছি এই তেলে এটা সেদ্ধ হোক এবং লাল লাল করে ভাজা হোক। আমি ঢাকা দিয়ে চুলার তাপ মিডিয়াম থেকে একেবারে কম আঁচে রাখবো অনেক সময় ধরে, এতে করে যেটা হবে নিচে থেকে এরকম লালচেও হবে আবার আলুটা এই পর্যায়ে সেদ্ধ হয়ে যাবে। আবার এ পাশেও বেশ কিছু সময় ধরে রাখবো যেন এ পাশটাও অনেকটা লালচে হয়ে আসে। আবার ঢেকে দিচ্ছি, বেশ কিছু সময় রাখার পর আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। তো আলুটা আমার হয়ে গেছে, দুপাশ থেকে মোটামুটি লালচে কালার চলে এসছে। এখন যেটা করব, চুলাটা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চিকেন দিয়ে আলুর সাথে জাস্ট চিকেনটাকে মিক্স করে নিচ্ছে। চিকেনটা এমনভাবে সেট করতে হবে যেন তলানিতে গিয়ে চিকেনগুলো সেট হয়ে যায়, যখন হালকাভাবে বলক আসবে তখন চিকেনটা দ্রুত সেদ্ধ হবে। চিকেন স্তূপ করে উপরে দিবেন না, এভাবে পাত্রে সমানভাবে ছড়িয়ে দিবেন। প্রথমে দিলাম বাদাম কুচি। আমি এখানে কাজু বাদাম, কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি ব্যবহার করছি। প্রথমে কাজু বাদাম দিয়েছি, তারপরে কাঠবাদাম কুচি দিয়েছি, এরপরে দিলাম পেস্তা বাদাম কুচি। সব কিছু 1 মুঠ পরিমাণ করে দিবেন, তাহলে অনেক বেশি মজার হবে খেতে। সাথে দিয়ে দিচ্ছি মাওয়া। গুঁড়া দুধের সাথে বেশি করে ঘি মিক্স করে সেই মাওয়াটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে এটা খেয়ে অনেক বেশি মজা পাবেন। আপনার কাছে মনে হবে যে আপনি যে বিরিয়ানিটা খাচ্ছেন এটা আসলে অমৃত। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 12 থেকে 14টি,
যদি ছোট হয় 12 থেকে 14টা দিবেন, বড় হলে 8-10টা দিলেই হবে। এটা সাইজ একটু ছোট, তাই আমি 12 থেকে 14টা দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি কেওড়া জল বোতলের মুখ দিয়ে 1 শিপি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি গোলাপ জল। রাইস সেদ্ধ করার জন্য আমি আগে থেকে পানি বসিয়েছি। দিয়ে দিচ্ছি ছোট ছোট 2 টুকরা দালচিনি, 2টো লং, ছোট এলাচ 2টি মানে সাদা এলাচ, 1/2 চা চামচ শাহী জিরা, স্বাদ মতো লবণ এবং লেবুর রস। লেবুর রস দিলে কী হবে, রাইসটা ঝরঝরে হবে এবং ধপধপে সাদা হবে, আবার খেতেও কিন্তু ভালো লাগবে রাইসটা। সাথে তেল দিয়ে দিচ্ছি যেন রাইস পানি ঝরানোর পর গায়ে গায়ে লেগে জোড়া লেগে না যায়, এটা যেন ঝরঝরে থাকে। সেই সাথে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা এবং ধনিয়ার পাতা কুচি, খুব সামান্য পরিমাণ দিলাম, বেশি দিচ্ছি না। কারণ এই পুদিনা পাতা এবং ধনিয়ার পাতা কুচি দেওয়ার জন্য আপনার কাচ্চির টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে, এটা আপনার রান্না করলে বুঝতে পারবেন। পানিতে খুব ভালোভাবে বলক আসার পর অ্যাড করছি ভিজিয়ে রাখা পানি ঝরানো চাল। এখানে চাল রয়েছে 3.5 কাপ, আর এটা হচ্ছে পোলার চাল। প্রথমে খুব ভালোভাবে ওয়াশ করে নেবেন, তারপর বেশি করে পানি দিয়ে 1/2 ঘন্টা বা 1.25 ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন, তারপর সেই চালটা ব্যবহার করবেন। এখন গরম মশলাগুলো উঠিয়ে ফেলছি, মানে দালচিনি আর এলাচ, এগুলো আমি তুলে ফেলবো, কারণ এগুলো খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে খুব মানে কেমন যেন লাগে আর কি, খাবারের মজাটাই নষ্ট হয়ে যায়। তো জাস্ট যখন বলক আসবে, মানে চালটা দেওয়ার পর যখন দেখবেন যে এরকম খুব ভালোভাবে বলক আসতে শুরু করবে, সেই পর্যায়ে প্রথম যে ভাত সেটা নিয়ে আপনাকে মাংসের উপরে দিয়ে দিতে হবে। আমি পাশাপাশি রেখেছি আপনাদের বোঝার সুবিধার জন্য। আর যখন চালটা আপনি পানি থেকে উঠাবেন, তখন এই চালের সাথে মানে ভাতের সাথে কিছুটা পানি কিন্তু উঠে আসবে, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। এই যে পানি, এটা সহ কিন্তু ভাতটা চলে এসছে, এটা আমি চিকেনের উপর ছড়িয়ে দিচ্ছি। এখন যে চালটা আমি রান্না করব, এটাকে আরও কিছু সময় রান্না করব। অর্থাৎ দ্বিতীয় লেয়ারে যে চালটা আমি ব্যবহার করব, সেটা কমপক্ষে 7-8 মিনিটের ফুটোনো ভাত হতে হবে। মানে প্রথম যে রাইসটা আপনি দিবেন মাংসের উপরে, সেটা কিন্তু 3 থেকে 3.5 মিনিট বা 4 মিনিটের বেশি সেদ্ধ হওয়া যাবে না। চাল দেওয়ার পর 3.5 মিনিট অপেক্ষা করে সেই চাল তুলে প্রথম মাংসের উপরে লেয়ারটা দিবেন। দ্বিতীয় যে লেয়ার এখন যেটা আমি দিচ্ছি, এটা 7.5 থেকে 8 মিনিট, বাট 8 মিনিটের উপরে যাওয়া যাবে না। 8 মিনিটে সেদ্ধ করা ভাতটা আপনারা দ্বিতীয় লেয়ারে দিবেন, আর সবার উপরে যে ভাতটা দিবেন সেটা একদম 9 মিনিট ঘুরে ধরে আপনারা রান্না করবেন, করে সেটা উপরে দিবেন। তাহলে কি হবে, যে উপরের চাল মানে সরি ভাত যেটা, সেটা তো ফুটে যাবে, সম্পূর্ণ ফোটা ভাত দিবেন, ওইটা কিন্তু নতুনভাবে সেদ্ধ হওয়ার কিছু নাই, ওইটা ভাপ পাবে শুধু, আর রাইসটা ফেটে যাবে। আর নিচে মাংসের উপরে যে ভাতটা থাকবে, সেটা কিন্তু যখন মাংসে বলক আসবে, মাংসে পানি টাচ করবে, টাচ করার কারণে যেটা হবে, সেটা ধীরে ধীরে সেই চালটা ফুটে ভাতে পরিণত হবে। কিন্তু আপনারা যদি সেই নিচের ভাত অর্থাৎ মাংসের উপরে যে ভাত, সেটা যদি আপনারা 3-4 মিনিটের জায়গায় 7-8 মিনিটের সেদ্ধ করা ভাত দেন, তাহলে কিন্তু সেটা যখন পানির সংস্পর্শে আসবে, সেটা কিন্তু গলে ভর্তা হয়ে যায়। পোলার চাল সেদ্ধ এবং অ্যাড করার যে নিয়মটা আমি আপনাদেরকে বলে দিলাম, সেম নিয়ম ফলো করলেই হবে বাসমতি রাইসের ক্ষেত্রেও। আর এখানে আমি 1 কাপের একটু বেশি তরল দুধ নিয়েছি, আর সাথে দিলাম সামান্য টেস্টিং সল্ট এবং ঘি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গরুর দুধ না, গুঁড়া দুধ পানির সাথে মিক্স করে আমি এই তরল দুধ তৈরি করেছি, আপনারাও সেটাই করবেন, তাহলে খেয়ে অনেক বেশি মজা পাবেন। এই যে টেস্টিং সল্ট আর ঘি দিয়েছি গুঁড়া দুধ পানির সাথে মিক্স করে, এটার জন্য এই কাচ্চির স্বাদটা বহুগুণে বেড়ে যাবে। আর এটা যখন ওপর থেকে আপনি ঢেলে দিবেন, চাল সহ কিন্তু এই ভাতটা মানে দুধ দিয়ে ধুয়ে যাবে, দুধ এবং ঘি দিয়ে, যেটার জন্য অনেক বেশি মজার হয়। আমি সামান্য স্যাফরন দুধে ভিজিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করলাম, আর সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা এবং বাদাম কুচি যেগুলো রয়েছে সেগুলো ওপরে আমি দিয়ে দিব। পেস্তা বাদাম কুচি, কাঠবাদাম কুচি, কাজু বাদাম কুচি, এগুলো সব ওপরে একটু দিবেন, দেখতে সুন্দর লাগবে। আর সেই সাথে দিয়ে দিচ্ছি ইয়েলো কালার, আমি একটু ইয়েলো কালার এখানে ব্যবহার করব, একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করব। এটা অবশ্য অরেঞ্জ ফুড কালারও দেওয়া যায়, আবার চাইলে জর্দার রঙটা পানির সাথে মিক্স করেও দেওয়া যায়, এতে করে আপনার কাচ্চির কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। আমি আরও কিছুটা এখানে ঘি দিয়ে দিচ্ছি। কাচ্চি বিরিয়ানির উপরে কিন্তু এই পর্যায়ে ওপরে কাঁচামরিচ দেওয়া যাবে না, তাহলে কিন্তু কাচ্চির স্বাদটা নষ্ট হয়ে যাবে, আপনার ভুল কাজটা কখনোই করবেন না। উপরে আমি 1 মুঠো পরিমাণ কিশমিশ দিয়েছি, আর আলু বোখরাটা দিতে ভুলে গিয়েছি, মানে আলু বোখরা আর কিশমিশ এই দুটো মাংসের উপরে দেওয়া লাগতো, তাই আমি ভুলে গিয়েছি, বিধায় কিশমিশটা ওপরে দিলাম। ওপরে আমি দিতাম অল্প, বাট বেশিরভাগ অংশটা নিচে ব্যবহার করতাম। আর আলু বোখরাটা যেহেতু আমি দিতে ভুলে গিয়েছি, তাই যেটা করলাম যে রাইস একটু সরিয়ে নিয়েছি, নিয়ে সেটার মধ্যে আমি আলু বোখরাটা দিয়েছি, কারণ আলু বোখরা ওপরে দেওয়া যাবে না, এটা সেদ্ধ হতে হবে, তাই এটা মাংসের সংস্পর্শে থাকতে হবে, মানে মাংসের সাথে মিক্স করে দিলে বেশি ভালো হয়, যখন মাংসে বলক আসবে তখন আপনার আলু বোখরাটাও সেদ্ধ হবে। তো অনেক সময় ভুলে গেলে কী করবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। এরপর আমি এটাকে ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে র্যাপ করে নেবো, যে এটা ভাপ যেন বেরিয়ে না যায়। যদি ফয়েল পেপার না থাকে, সেক্ষেত্রে আপনার আটা বা ময়দা মাখিয়ে
জাস্ট উপরে চারপাশে দিয়ে লাগিয়ে তার উপর ঢাকনা দিয়ে ঢেকে আপনারা চেপে চেপে সেট করে দিবেন যেন ভাপ বের হতে না পারে। এটা সেট করা হয়ে গেলে চুলা ধরিয়ে হাই ফ্লেমে আমি 3 থেকে 3.5 মিনিট রাখবো, এতে করে এটাতে বলক আসবে। যখন বলক আসবে আপনি দেখবেন ঢাকনাটা ঘেমে যাবে, সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচে একটা তাওয়া দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো হাই ফ্লেমে রাখবেন। যদি বেশি হাই হয় আপনার চুলা সেক্ষেত্রে আপনি মিডিয়াম আঁচে রাখবেন। এরপর চুলার আঁচ একেবারে কমিয়ে দিবেন, অর্থাৎ দমে না, দম থেকে একটু বাড়িয়ে রাখবেন। এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত ঘুরি ধরে আমি এটাকে 30 মিনিট রেখেছি। 30 মিনিট রাখার পর আমি কিন্তু ঢাকনাটা খুলে নিলাম। আপনি যখন চিকেন কাচ্চি বিরিয়ানি রান্না করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে 1 ঘন্টা দমে বসিয়ে রাখার কোনোই প্রয়োজন নেই। আপনি যখন এটাকে ঘুরি ধরে 30 মিনিট রান্না করবেন এর মধ্যেই কিন্তু আপনার চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে, পানিটাও একদম টেনে গিয়ে পারফেক্ট হবে, পুড়েও যাবে না, পানিও থাকবে না, একদম পারফেক্ট। যদি আপনার রাইসটা পানি ঝরিয়ে আলাদা রাখেন, পানিটা মানে চালটা ড্রাই থাকে, সেক্ষেত্রে আপনাকে দুধের পরিমাণ 1/2 কাপ বাড়াতে হবে। কারণ আমি সেদ্ধ করা চাল যখন পানি থেকে ঝরিয়ে উঠিয়েছি তখন কিন্তু চালের সাথে কিছুটা পানিও গিয়েছিল, যার কারণে আমি কিন্তু দুধ ব্যবহার করেছিলাম 1 কাপ। আর শুকনো ভাত হলে আপনারা 1.5 কাপ দুধ ব্যবহার করবেন। কেমন যখন রান্না হবে তখন চিকেন থেকে কিছুটা পানি ছেড়ে দিবে, আবার আপনার দুধ থাকবে, দুটো মিলিয়ে খুব সুন্দরভাবে বলক আসতে থাকবে এবং চিকেনটা নিচে থেকে সেদ্ধ হবে। আর নিচে রাইসগুলো আপনারা নিশ্চয় দেখেই বুঝতে পাচ্ছেন একদম গলে ভর্তা ভর্তা হয়নি। অনেকের রেসিপি আপনারা ফলো করলে দেখবেন যে যখন নিচে রাইসগুলো উপরে উঠাই তখন দেখবেন যে সেগুলো গলে একদম ভর্তা ভর্তা হয়ে যায়। তো আমি আপনাদেরকে নিচ থেকে দেখালাম, দেখুন পানিও নেই আবার পুড়েও যায়নি। যদি একটু পানি পানি থাকেও তাতেও সমস্যা নেই, তাতেও কিন্তু খেতে অনেক মজার হবে। কিন্তু খেয়াল রাখবেন আপনার কাচ্চি যেন পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে কিন্তু তখন এই কাচ্চিটা একটু ড্রাই হয়, সেটা খেতে ততটা ভালো লাগে না। আরও বেশি ভালো লাগে যদি চিকেন ম্যারিনেট করার সময় একটু স্মোকি ফ্লেভার দেওয়া যায়, তাহলে তো সোনায় সোহাগা। আমি স্মোকি ফ্লেভার ছাড়া এটা তৈরি করেছি, তারপরও অনেক বেশি মজার। আমার ঘরে এই কাচ্চিটা সবার পছন্দের। এই সেম কাচ্চি বিরিয়ানির রেসিপি ফলো করে আপনারা বিফ, মাটন, চিকেন যে কোনোটা দিয়ে করতে পারবেন, যেটাই তৈরি করেন না কেন, খুবই বেশি মজার হবে। যে একবার আপনার এই হাতের মানে সরি যে আপনার হাতের এই কাচ্চি বিরিয়ানি একবার খাবে, তার কাছে কোনো রেস্টুরেন্ট, হোটেল যেটাই বলেন কোনো কাচ্চিই ভালো লাগবে না, শুধু এই কাচ্চিটার স্বাদ তার মুখে লেগে থাকবে। এখন বলে দিচ্ছি বিফ বা মাটন দিয়ে এই কাচ্চি বিরিয়ানিটা রান্না করলে চুলায় কতক্ষণ বসিয়ে রাখবেন। যদি আগের রাতে ম্যারিনেট করে রেখে পরের দিন রান্না করেন তাহলে সেক্ষেত্রে আপনারা 1 ঘন্টা চুলায় বসিয়ে রান্না করবেন তাহলেই হবে। আর যদি ইনস্ট্যান্ট রান্না করেন, মানে আপনার হাতে সময় নেই, এখনই মাংসটাকে ম্যারিনেট করেছেন, এখনই কাচ্চি রান্না করছেন, সেক্ষেত্রে আপনাকে 1 ঘন্টা 15 মিনিট রান্না করতে হবে। তবে অবশ্যই সেক্ষেত্রে আপনারা কাঁচা পেঁপে বাটাটা ব্যবহার করার চেষ্টা করবেন উপরে স্কিন সহ, তাহলে দ্রুত মাংসটা সেদ্ধ হবে। যদি কাঁচা পেঁপে বাটা ব্যবহার করতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই লেবুর রস ব্যবহার করবেন, বা টক দইয়ের ক্ষেত্রেও সেম মানে তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার কাজ করে আর কি। তবে সেক্ষেত্রে মাংসের টুকরাগুলো একটু ছোটো ছোটো টুকরা করবেন, তাহলে 1 ঘন্টা 10-15 মিনিট রান্না করলে আপনার মাংসটা দ্রুত সেদ্ধ হবে, ইনস্ট্যান্ট কাচ্চি রান্না করে ফেলতে পারবেন। চিকেনের ক্ষেত্রে 1/2 ঘন্টা মানে 30 থেকে হাইস্ট 35 মিনিট, এর বেশি না। তবে আমি বলবো 30 মিনিট চুলা দমে বসিয়ে রাখার পর আপনার চুলা বন্ধ করে তাওয়ার উপর রেখে দিতে পারেন 5 মিনিট, তারপর ঢাকনা খুলে সব মিক্স করে পরিবেশন করতে পারেন।